এবার একটু অন্যরকম খবরে যাব, কৃষি এবং বাংলাদেশের কৃষির যে ব্যাপক ভিত্তিক একটা সাফল্য সে সংশ্লিষ্ট খবর। সহজ চাষ পদ্ধতি এবং অধিক ফসল, অনুকূল আবহাওয়া আর উপকূলীয় মাটির জন্য লটকনের বাণিজ্যিক আবাদ বাড়ছে নরসিংদীতে। আমরা জানবো, সহকর্মী বেনজির আহমেদ বেনু খোঁজ খবর করেছেন, আমরা তার কাছ থেকে শুনবো। করোনার কারণে, লকডাউনের কারণে বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী ট্রাক আসতেছে না এবং এখান থেকে কোনো ট্রাক ছেড়ে যেতে পারতেছে না, যার কারণে লটকনে এখন যে সমস্ত লটকন তারা গাছ থেকে নামিয়ে প্যাকেটজাত করেছে ওই লটকন এখন পচন ধরেছে এবং এই এই লটকন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, দুবাই যাচ্ছে, কাতার যাচ্ছে, বিশেষ করে লন্ডনে তারা বেশি এই লটকন বিক্রি করে এবং বৈদেশিক মুদ্রা তারা আয় করে থাকেন এই লটকন বিক্রি করে এবং এই লটকন বিক্রি করেই তারা তাদের সংসার চালিয়ে থাকেন এবং তারা জানিয়েছে যে এবার যদি আমরা এই লটকন বিক্রি করতে না পারি এবং এই লটকন যদি দেশের বাইরে না যায় তাহলে তারা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবেন। অসংখ্য ধন্যবাদ।